আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে গেলাম মলে ঈদুল আজহার কিছু শপিং করতে ঈদের, আর আমার মেয়ের এটা প্রথম ঈদুল আজহা, তো মন আর মানতে ছিল না। তারপরও চলে গেলাম এই করোনার মধ্যে মল অ্যাট মিলেনিয়াম ফ্লোরিডার, এটা সবচেয়ে বড় মল বলা যায়, এক ধরনের অনেক সুন্দর, বেশ বড়ই বলা যায়। তো যাই হোক, অনেক সুন্দর মলটা, তা চলে আসলাম। মলটা খুবই সুন্দর, এন্ট্রান্সটা দেখার মতো। এই মলটায় আসলাম কেন জানি আমার মন খুব ভালো হয়ে যায়, আর মলে আসলে কার না মন ভালো হয়। আর সব মেয়েরাই শপিং খুব পছন্দ করে কম বেশি। তো যাই হোক, আমি আমার বাচ্চাদের জন্য যেহেতু শপিং করতে এসেছি এখানে, তো আমার খুব ভালো লাগতেছে অনেকদিন পরে ওদের জন্য কিছু কেনাকাটা করতে পারবো, কাপড় চোপড় নিজে দেখে। কারণ অনলাইন শপিং আর সামনে দেখে করা এক ধরনের অন্যরকম। তো যাই হোক, আপনাদেরকে একটু মলটা ঘুরে ঘুরে দেখাবো। এটা মলের এন্ট্রান্সের দিকে, খুবই সুন্দর, খুবই সুন্দর মলটা। যাই হোক, আর এটা হচ্ছে স্টারবাকস, এখানে তায়াজ কফি কিনতেছে। তো যাই হোক, আপনাদেরকে মলটা একটু শেয়ার করতেছে। আর এই যে সামনের দিকে আয়াজ হাঁটতেছে, বেশিরভাগ মলের স্টোর ক্লোজ, তো আমি একটু আপস্টারে যেয়ে দেখবো বাচ্চাদের জন্য কী আছে। আমি মূলত জেনি জ্যাকে যাবো, তো ওখানের কালেকশন একটু অন্যরকম হয়, তো আমি একটু দেখবো এই। আর আমি আপনাদের সাথে তেমন একটা শপিংয়ের ভিডিও শেয়ার করতে পারবো না, তা আপনাদের একটু মলটা ঘুরে ফিরে দেখাচ্ছি। আমি শপিংয়ের গুলো আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো, কারণ শপিং করা আর ভিডিও করা দুটো একসাথে পসিবল হয়ে ওঠে না। তারপরও কারণ শপিংয়ে সবাই বিজি থাকে কেনাকাটা নিয়ে দেখা নিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে দোতলা, খুব সুন্দর এটা। তো আমি এখন এই তো আপনাদের একটু মলটা ঘুরে ফিরে হালকা পাতলা দেখাবো। তো আমি এখন যাবো গা চলে যাবো জেনি জ্যাকে স্টোরে, তো ওখানে গিয়ে শপিং করে হয়তো বাসায় চলে যাব। তো আমি এখন তাহলে শপিং করি, আপনাদের সাথে আবার একটু পরে দেখা হবে, এখনকার জন্য বিদায়। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, আকাশে খুব সুন্দর রং ধনু উঠেছে, খুবই ভালো লাগতেছে, আবহাওয়াটা খুব ভালো, বেশি একটা গরম নেই আজকে আমাদের, আর আমার রং ধনু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদের ছোট্ট একটি সুজির ক্ষীর করে দেখাবো, ঈদ স্পেশাল। তো চলুন দেখা যাক কীভাবে বানায় সুজির ক্ষীর ঈদ স্পেশাল। গিফট পেয়েছে, আর আমি ওদের জন্য গার্লফ্রেন্ডের পছন্দের টয়েস কিনেছি, আরও কিছু খেলনা কিনেছি, একটু র্যাপ প্যাক করে রেখেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আর কিছু সালোয়ার কামিজ আমার মেয়ের জন্য আমার শাশুড়ি নিয়ে আসছে ঈদের, এছাড়াও অন্যান্য আছে। তো ওদের এগুলো আসলে সারপ্রাইজ গিফট বলা যায়, বাচ্চারা খেলনা টয়েস এগুলো একটু সারপ্রাইজ পেলে খুব খুশি হয়। তো এই আর কি, তো আজকের মতো এখানেই। আপনাদেরকে আমরা করে দেখাবো ঈদ স্পেশাল সুজির ক্ষীর। তো সুজির ক্ষীর বানাতে কি কি লাগে? দুই টেবিল চামচ সুজি, দুই টেবিল চামচ চিনি, দুই টেবিল চামচ ঘি, 1/4 চা চামচ এলাচি, আর 2 কাপ দুধ আমরা 7 মিনিট জাল দিয়ে রেখেছি, আর হলো 1 চা চামচ এই কিশমিশ, 1 চা চামচ কাজু, 1 চা চামচ 1 টেবিল চামচ সব, আর এটা কি পেস্তা, আর এটা হলো কাঠবাদাম, সবগুলি আমরা 1 টেবিল চামচ করে নিব। হ্যাঁ, প্রথমে আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর সুজিটা দিয়ে দিব, একদম লোতে রান্না করতে হবে, চিনি আনিয়ে আমরা এটা রান্না করবো।
সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা দুধটা ঢেলে দিয়েছি। এখন আমরা একটু দুধটা ঘন হয়ে আসছে, পরে চিনিটা দিয়ে দিই। চিনি দেওয়ার জন্য আমি 2 চামচ দিচ্ছি, 2 টেবিল চামচ, আর যা যা দিচ্ছে সে যে যত মিষ্টি খায় তত। তো এটা কতক্ষণ জাল হবে? এখানে ঘন হওয়ার আগ পর্যন্ত এভাবে আমরা নাড়তে থাকবো। হ্যাঁ, আমরা এভাবে অনবরত নাড়তে থাকবো। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা দুধটা ঢেলে দিয়েছি। এখন আমরা একটু দুধটা ঘন হয়ে আসলে পরে চিনিটা দিয়ে দিই। চিনি দেওয়ার জন্য আমি 2 চামচ দিচ্ছি, 2 টেবিল চামচ, আর যা যা দিচ্ছে সে যে যত মিষ্টি খায় তত। তো এটা কতক্ষণ জাল হবে? এখানে ঘন হওয়ার আগ পর্যন্ত এভাবে আমরা নাড়তে থাকবো। হ্যাঁ, আমরা এভাবে অনবরত নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমাদের ঈদ স্পেশাল সুজির ক্ষীর, ইয়াম্মি মজাদার, বাদাম কাজু বাদাম কিচমিচে ভরা। অবশ্যই ঈদে এই ডেজার্টটি ট্রাই করবেন, খুবই মজাদার, পরোটা লুচি সাথে খেতে এবং এমনিও খেতে খুবই পছন্দ, আমার তো খুবই পছন্দ। তো জানি না আপনাদের কেমন পছন্দ, আপনাদের পছন্দ কি পছন্দ না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায়, চলে আসবো আরেকটি আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।